আপনি আমাকে ভুল বুঝছেন স্যার, আমি খাবার জন্য রুটি খোঁজ করছিলাম, আমার নিজের জন্য অবশ্যই না। তবে আমার বিশ্বস্ত হতভাগ্য সঙ্গীর জন্য তুমি নিয়ে যাও, তোমরা দুজন দুই জানোয়ার, যাও যাও, চোর কোথাকার, দুই জানোয়ার, যাও এখান থেকে যাও। আমি যাওয়ার পরে শহর অনেক বদলে গেছে, তবে ভালো হয়নি। কিছু উপায় বের করতে হবে যাতে আমাদের মতো জানোয়ার কিছু পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ, আহা, সমাধান তো আমার হাতেই, আমার সাথে কাজ করো। মাফ করে দিন স্যার, আমার সাথী এবং আমি খুবই ক্ষুধার্ত। চলে যাও এখান থেকে। আমি তো বলেছি সে কোনো সাহায্য করবে না। কুকুরটা কি কথা বলতে পারে? ও হ্যাঁ, সে আর আমি মাঝে মাঝে কথা বলি। আচ্ছা, কিভাবে তুমি আর তোমার এই কথা বলা কুকুরটা এই কঠিন দুঃসময়ের মধ্যে পড়লে? বেশ, মনে হয় আমাদের অনুপস্থিতিতে শাহজাদা কিছু কঠিন আইন পাশ করেছে। তুমি এই আইন ভালো মনে করছো না? আমি রাজনীতি বুঝি না প্রভু। আজ আমার বন্ধুর বিয়ে হচ্ছে, আমি একটা চমৎকার উপহার খুঁজছি। তোমার কুকুরটা বিক্রি করবে? আমি বলবো অবশ্যই না স্যার। আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেব। অবশ্যই না, 50টা স্বর্ণ মুদ্রা। আমি দুঃখিত বন্ধু, কিন্তু আমাকে তো বাঁচতে হবে। শুধু তার জন্য আমি কোনো কথা বলছি না। তুমি তো দেখছো সে কেমন জেদ করছে। আমি খুব সংকটের মধ্যে পড়েছি। রাস্তা ছাড়াও শাহজাদা ক্যাসিভের জন্য রাস্তা ছাড়াও, রাস্তা পরিষ্কার। তাহলে তুমি আমার আইন পছন্দ করো না? ওগুলো তো সব সময়ের জন্য ভালো শাহজাদা। এই মিথ্যাবাদী চোরকে নিয়ে আমাদের কি করা উচিত উজির অ্যাডমিন? আমি শিরচ্ছেদ করার পরামর্শ দিতে পারি কি শাহজাদা? বিবাহ অনুষ্ঠানে এটাই হবে একটা উপযুক্ত বিনোদন। চমৎকার বলেছ। আসলে আমি একজন নাবিক। শিরচ্ছেদ করলে আজ বিকেলের মধ্যে হয়ে যাবে ভূতপূর্ব নাবিক, আর তোমার মাথায় অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি ঘটাবে। আসলে আমি বিবাহ ঘৃণা করি। সাধারণত খাবার শেষে কোনো অতিথি অথবা কোনো আত্মীয় এসে যায়, তাই আমি বলি কি, পুরো অনুষ্ঠানটা যদি লাফালাফি করে কাটিয়ে দিই, পরিবর্তে আমি একটা উপহার পাঠিয়ে দেবো। প্রহরী বন্দি করো ওকে। মাফ করবেন স্যার, পরবর্তীতে এই পৃথিবীতে যদি আপনার মাথার প্রয়োজন হয়, মনে রাখবেন শাহজাদা, সিনবাদ এটা নেওয়া হয়ে গেছে। মূর্খ, ওকে ধরো, যাও। আমি ওকে জীবন্ত চাই, তাকে ধরে আনো। ধরাছোঁয়ার বাইরে দাঁড়াও, ধরো ওকে, কেউ ওকে ধরো, ধরো ওকে, দাঁড়াও, ধরো, ধরো ওকে, কেউ ধরো, ধরো, তাড়াতাড়ি ধরো। Thank you.
ভেতরে ঢুকলে কেমন করে? আমি তো মারা গেছি এবং বেহেস্তে চলে এসেছি। আমি মনে করছি এবার তুমি কয়েদখানায় যাবে। কিছু মনে করবেন না, আমার একটু হাত মুখ ধোয়ার দরকার। ভেবে দেখবেন। এটা তোমার নতুন ঘর ভিখারি। কি সুন্দর ফিটফাট মনে হচ্ছে, গাছ থাকলে ভালো হতো। কোনো চিন্তা করো না, এখানে বেশি দিন থাকতে হবে না। ধন্যবাদ রাজপ্রহরী। এই দেখো, আঘাত করো না। আমি দুঃখিত, মাফ করে দিও। সিনবাদ? ছোট ভাই, তুমি নাকি? তোমাকে দেখে কি যে ভালো লাগছে ছোট ভাই। আমি ভেবেছিলাম তুমি ডুবে গেছো। জাহাজ ডুবে যাবার পর একটা কাঠের গুঁড়ি ধরে ভাসতে ভাসতে কোন রকমের তীরে এসে পৌঁছেছি। অচেতন হয়ে গিয়েছিলাম, তারপর মনে পড়ে এই দ্বীপে আমার জ্ঞান ফিরলো। দেখলাম দেখলাম হাতের কবজিতে এটা এবং আমার সামনে ফলের বাগান। সত্যি তোমার উপর দোয়া আছে, 2 বছর হয়ে গেল। অবশ্যই আমার উপর দোয়া আছে, তাই অবশেষে একটা জাহাজে দেখা পেলাম, তারপর এখানে। 2 বছর? তুমিও বলছো 2 বছর? ওরাই শুরু করেছিল। তুমি চলে যাবার পর বাগদাদ পরিবর্তন হয়ে গেছে। তাই দেখলাম। আর বন্ধু সুলভ নেই? আমাদের পুরনো বন্ধুরা সব কোথায়? আমি বসতে গিয়েছিলাম, দেখলাম সব ফাঁকা। যোগ্য ব্যক্তিরা সাজাদা ক্যাসিটকে ছেড়ে চলে গেছে, তার নতুন উজির আইন তৈরি করা শুরু করেছে। হ্যাঁ, আমি ওদের মধ্যে 2 দিন ছিলাম। আহ, কি ভয়ানক সিনবাদ! পুরো রাজ্যটাই চলছে ধনীদের নিয়ে। মানুষের বুদ্ধি দিয়ে কোনো কাজ হচ্ছে না, তরবারি দিয়েও না। সবাই ছুটছে অর্থের পেছনে, আমদানি রপ্তানি চলছে, নাবিকদের আজ্ঞাবহ করে রেখেছে। আমাদের বলে দেয় কোথায় যেতে হবে এবং কিভাবে যেতে হবে। আমরা এখন একদল মানুষ ছাড়া কিছুই নই। কোনো অভিযান বা ভ্রমণের কোনো সুযোগ নেই? না, সবকিছুই বাণিজ্যিক ভাবে চলছে এবং ম্যাজিক দেখানো নিষিদ্ধ করা হয়েছে। অসম্ভব! কেন মূর্খরা জানে না সারা পৃথিবীতে ম্যাজিক চলছে? মানে ফুলের জন্ম যেমন বিষয়কর, ড্রাগনের পালিয়ে যাওয়াটা তেমন বিষয়কর। হ্যাঁ, কিন্তু তাতে কোনো লাভ নেই। কোনো ম্যাজিক চর্চাকারী ধরা পড়লে তাকে নির্বাসন দেওয়া হয়, আর যদি ধনী হয়, প্রধান উজিরকে কিছু ঘুষ দিলে ওটা অন্যভাবে দেখানো হয় এবং জাদুবিদ্যা দিয়ে তখন অর্থ উপার্জন করা হয়। আচ্ছা, আমাদের খুব ভালো বন্ধু প্রধান উজির ডিমডিমের খবর কি? সে যেমন ছিল জ্ঞানী, তেমন ছিল দক্ষ জাদুকর। কিন্তু শাহজাদা অস্ত্রের মুখে তাকে নির্বাসন দিয়েছে। কি বেয়াদব ছেলে রে বাবা! হ্যাঁ, ডিমডিম ছিল তার বাবার মতো, যেমন আমাদের বেলাতেও।
খলিফার খবর কি? সে তার ছেলেকে বাধা দিতে পারেনি? শাহজাদার মায়ের মৃত্যুর পর থেকে খলিফা একা একাই থাকেন। এখানে এসব কি হচ্ছে? এসো, তোমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার মায়ের কথা কিছু বলো। সে তো অসুন্দর। হারামজাদা। ওই যে মুস্তফা, সে মানিয়ে নিতে চেষ্টা করে। আমার মায়ের কথা কিছু বলো। সে তোমাকে হাস্যকর পোশাক পরায়। হারামজাদা। মুস্তফা, এসো, তোমাকে আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই, সিনবাদ। সেই ক্যাপ্টেন সিনবাদ? হ্যাঁ, তাই। তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম সিনবাদ। আশা করি কোনো একদিন দুজনে যাত্রা করব। তোমার আশা হয়তো আমি পূরণ করতে পারবো না, কারণ আজই আমার শিরচ্ছেদ করা হবে। ও আচ্ছা, দেখা হয়ে খুশি হলাম। আমার মার কথা কিছু বলো। চমৎকার মহিলা। ধন্যবাদ। শিরচ্ছেদ? ও, আমি অন্য কথা ভাবছি। কি হয়েছে? আমাকে নতুন আইনগুলো ঝামেলে ফেলেছে। ম্যাজিক আর অভিযান যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে বাইরের জাদুর আক্রমণ থেকে বাগদাদকে রক্ষা করা হবে কেমন করে? লাকুটারি শাহজাদা উপহার দিয়ে আসছে শাহজাদি এডেনা এবং শাহজাদা ক্যাসিবের জন্য। খোশ আমদেদ শাহজাদা। খোশ আমদেদ মহামান্য খলিফা এবং তার ঐতিহ্যবাহী পরিবার। আমি নীল সমুদ্র পাড়ি দিয়ে প্রচুর ধনরত্ন নিয়ে এসেছি। এর অর্থ কি? কে সেই দুরাচার্য উপহার প্রদানে বাধা দিচ্ছে? বসে থাকুন আমার খলিফা। আপনাকে আমার প্রয়োজন নেই, প্রয়োজন আপনার কপট পুত্রকে। তুমি এই লোককে চেনো? জি আব্বাজান, সে তুরাক সমস্ত রাজ্যের ধনবান ব্যবসায়ীদের মধ্যে একজন। একমাত্র ধনবান শাহজাদা এবং একমাত্র ব্যবসায়ী যে তোমার বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়নি। একটা অশুভ ইঙ্গিত আমি বুঝতে পাচ্ছি। আমি তো ভাবছি না। আপনার এই সুন্দর রাজ্যে আসার পর থেকেই আমি ভাগ্য গণনা করেছি এবং আমি নিজেকে আপনার পরিবারের অন্তর্ভুক্ত করেছি। এবং যখন আপনার পুত্রের বিবাহের সময় হয়েছিল, আমি ভেবেছিলাম অবশেষে আমার কন্যাকে বেছে নেবে রুমিনাকে। কোথায় গেল আমার সেই আনুগত্য এবং উদারতার পুরস্কার? আমাকে প্রত্যাখ্যান করা হলো, সাথে সাথে রুমিনাকেও। হ্যাঁ, আমি নিশ্চিত অবশ্যই তার একটা ব্যাখ্যা আছে। শাহজাদা, এই লোক যা বলছে তা কি সত্য? ঠিক সত্য নয় আব্বাজান। তুরাক ধনী তা সত্য এবং তার কন্যাও খুবই সুন্দরী। তবে একজন জাদুকরের মেয়েকে শয্যা সঙ্গনী করার চেয়ে আমি একটা সাপকে বিবাহ করা শ্রেয় মনে করি। আর হ্যাঁ তুরাক, আমি জানি কিভাবে আপনি ভাগ্য গণনা করেছেন, জাদু প্রয়োগ করে এবং অপদেবতার মন্ত্র উচ্চারণ করে। আমাকে জাদু প্রয়োগ করার অনুমতি দাও যতদিন তোমার উপকার হয় শাহজাদা। সে আমাদের দুজনেরই ক্ষতি সাধন করেছে। ওকে আমাদের শাস্তি দেওয়া উচিত আব্বাজান। সেটাই তো মনে হচ্ছে বেশ ভালো হবে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না বিদেশি। শোনো শাহজাদা, আমার মনে হয় এখনো তুমি বিবাহের জন্য পুরোপুরি প্রস্তুত নও। তুমি এখনো বেশ ছোট, অত্যন্ত আবেগ তাড়িত। আমি একমত আব্বাজান, ওর এখনো কিছুদিন অবিবাহিত থাকা উচিত। প্রহরে, ওদের নিয়ে যাও। আও, অতিথিদের সাথে এমন আচরণ কি শোভনীয়? ঠিক আছে, আমরা এ স্থান পরিত্যাগ করছি, তবে একটা স্মৃতিচিহ্ন আমাদের সাথে নিয়ে যাও।
এডিনা! প্রহরী, বন্দি করো এদের, বন্দি করো। তুমি যদি পুরুষ হও, তোমার স্ত্রীকে রক্ষা করো। আমি টিয়ার্স দ্বীপে তোমার জন্য অপেক্ষা করব। তোমাকে এক পক্ষকাল সময় দিলাম, তারপর তোমার সাজাদিকে টুকরো টুকরো করে ফেরত পাঠাবো, আর তখন হবে সত্যিকারের বিবাহ তোমার সাথে রুমিনার। এটাই হচ্ছে একমাত্র প্রতিজ্ঞা। আমি তোমাকে খুঁজে বের করবো, আমি এডিনাকে উদ্ধার করবো, তুমি অপেক্ষা করো। আমি সবকিছু স্তব্ধ করে দেবো আব্বাজান, ওই কাপুরুষকে উচিত শিক্ষা দেবো। আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অভিযান চালাবো এডিনাকে উদ্ধার করতে। আমাদের সমগ্র রাজ্য এখন বিপন্ন শাহজাদা। আমার সারা জীবন আমি একটিমাত্র লোককে জানি যে তুরাকের সম্মুখীন হবার ক্ষমতা রাখে, একজন নাবিক অত্যন্ত দুঃসাহসী, সিনবাদ। জনসাধারণ চলো এদিকে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে? আচ্ছা, তুমি জানো ওরা কি বলছে? এখনো তো শেষ হয়নি, যতক্ষণ না কিছু মনে করবেন না। যে লোকটির কথা আপনি বললেন, সিনবাদ? হ্যাঁ, সে একজন যুবক, শ্যামলা রঙের, অ্যাক্রোবেটিক টাইপ। হ্যাঁ, হাসি মুখ। হ্যাঁ, অনেকটা উদ্ধত ধরনের। সে জীবন উপভোগকারী, এটাই তো তুমি বলতে চাও? এবং সে নৌকা পছন্দ করে। সে একজন নাবিক, অবশ্যই সে নৌকা পছন্দ করে। এই সবে কি এসে যায়? বেশ, আমি জানি সিনবাদ কোথায় আছে। আল্লাহ রহম করুন, সে কোথায় আছে? সে একটা উঠানের মধ্যে, তার শিরচ্ছেদ হতে যাচ্ছে। শিরচ্ছেদ? হ্যাঁ, মাথাটা নিয়ে আপনি চলতে আরম্ভ করলেন আর ফেললেন ওটাই ছাড়া। তুমি শুধু ঘ্যান ঘাড়ি করছো। আমাদের পুরো রাজ্যটা এখন হুমকির সম্মুখীন, আর তুমি প্রাণদণ্ড দিচ্ছ ওই লোকটাকে যে আমাদের রক্ষা করতে পারে। এই সময় মনে হয় অন্তত বুদ্ধিটা কাজে লাগানো যায়। তাকে এক্ষুনি আমার সম্মুখে নিয়ে এসো। কিন্তু আব্বাজান। যাও। তুমি কি চোখ বাঁধতে চাও? কিছুক্ষণ আমাকে চিন্তা করার সময় দাও। ঠিক আছে, তোমার কাজ করো। দেখাচ্ছি মজা। সিনবাদ! ডোবার! এত দেরি করলে কেন? আমাকে দুটো দেয়ালের মধ্য দিয়ে ঘুরে আসতে হয়েছে। আমাদের সংখ্যা বেড়ে গেছে। ভালো দিকটার কথা ভাবো। ভালো দিক মানে? একটু সময় দাও। থামো!
থামো থামো। সবকিছু ভুল বোঝাবুঝি। সিনবাদ বুঝতে পারছে না শাহজাদা। বিপদ, আমার এই দোষ শাহজাদি নেই। শাহজাদার একজন অভিভাবক দরকার। ওদের নিয়ে চলো আব্বাজানের কাছে, ওদের খাবার দাও, পানীয় দাও, ওদের বিশ্রামের প্রয়োজন। আমরা বিয়েতে আমন্ত্রিত। বিপদ, সাহায্য করো। দুবার শাহজাদাকে সাহায্য করতে হবে। চলো শাহজাদা, আব্বাজান অপেক্ষা করছেন। যা বুঝতে পারছি পরিস্থিতি খুবই জটিল জনাব। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি চাই তুমি তুরাককে খুঁজে বের করো, সাহজাদাকে উদ্ধার করো, রাজ্য রক্ষা করো। রাজ্য রক্ষা করতে হলে আমাকে জীবনের প্রবল ঝুঁকি নিতে হবে জনাব। আপনি জানেন আমি তা নিতে পারব। জানতাম আমাকে তোমার উপরই নির্ভর করতে হবে সিনবাদ। তাছাড়া বাগদাদ তো তোমাকে ধনী বানিয়েছে, তারপর আমাকে গরিবও করে দিয়েছে। পরিষ্কার করে বলো। হ্যাঁ, ফিরে এসে দেখি আমার বাড়ি ক্রোক করা হয়েছে এবং আমার সম্পদ উধাও হয়ে গেছে। ওর বাড়িটা আমাদের প্রয়োজন ছিল এবং অর্থ আমাদের প্রয়োজন ছিল। সিনবাদের টাকা আমাদের কিসের প্রয়োজন? হ্যাঁ, কেন? বেশ, অ্যাডমির বলল যে, এবং তোমাদের জনগণ, তাদের অনেকে গৃহহারা এবং অনেকে বেকার। তারা অমানবিক জীবন যাপন করছে আর তুমি সম্পদ বাড়ি চলেছো যা তোমার প্রয়োজন নেই। অবশেষে ধনীদের পতন হতে হবে। হ্যাঁ, তাদের পতন আসন্ন, তবে সম্পদের কারণে নয়। এ সমস্ত দোষ আমারই সিনবাদ। আমি শাহজাদাকে বলেছিলাম যেভাবেই হোক লাভ এবং উন্নতি আমাকে করতেই হবে, আমি বোকামি করেছি। আমি এখন কেবল আমার অপহৃত মেয়ের জীবন রক্ষা করতে চাই এবং ধ্বংসের মুখ থেকে আমার রাজ্যকে উদ্ধার করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? এ তো তোমারই বাড়ি, তোমার দেশ। বেশ ভালো, আমরা একটা সুন্দর জাহাজ কিনবো, তুমি আর আমি মিলে অ্যাডিনাকে উদ্ধার করবো। ঠিক আছে মহামান্য, আপনাদের কিছু করতে হবে না। সে আমার স্ত্রী, বলতে গেলে এটাই হচ্ছে সমস্যা। সে বিষয়ে আমি তোমার বুদ্ধি কেন? তুমি কি তোমার বুদ্ধি ভালো কাজে ব্যবহার করতে পারো না? শাহজাদা ক্যাসিফ তোমার অপমানের কথা শুনতে চায় না। দেখো সিনবাদ, তোমাকে মিনতি করছি, আমি তোমাকে তোমার জাহাজ দিয়ে দেব, তুমি তোমার নাবিক পছন্দ করে নিও, আমি তোমার ভাগ্য করে দেব। আর শাহজাদা ক্যাসিফ? সে তোমারই আদেশ মতো কাজ করবে। আব্বা জান, তোমার হঠকারিতার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে শাহজাদা। এটা ঠিক নয় আব্বাজান, আমার মনে হয় আমি যা করেছি ঠিকই করেছি। অ্যাডেনার ব্যাপারে আমার কোনো কিছু করার নেই, আমি তাকে ভালোবাসি, আমি তার জন্য মরতেও পারি, তাকে রক্ষা করতে আমাকে একটা কিছু করতেই হবে। শাহজাদা, এই প্রথম একটাই ভালো কথা আমি শুনলাম যা তুমি বললে। আমার সাথে চলো, তবে একটা জিনিস মনে রেখো, আমার জাহাজের ক্যাপ্টেন কিন্তু আমি। আমি রাজি, আমি গোজগাছ করে নিই। আমাকে একটু চিন্তা করে নিতে হবে, আমাকে যেতে হবে, মন ঠিক করার আগেই। মহামান্য ধন্যবাদ। ভালো করেছো ছোট ভাই। আমরা আবার কাজ করবো, আবার কাজ করবো। আশ্চর্য, আমরা আমাদের জাহাজও পেলাম, আবার নাবিকও পেলাম। হ্যাঁ, আমাদের নিজেদের জাহাজ। আচ্ছা, এর মধ্যে কোনো ছল চাতুরি নেই তো? না বন্ধু, খলিফা সম্মানীয় ব্যক্তি, এখন ধীরে ধীরে অগ্রসর হওয়া ছাড়া আমাদের আর কিছুই করতে হবে না। আমাদের পৌঁছাতে হবে বসরা বন্দরে এবং ফিরোজকে নিতে হবে। এই সমুদ্র যাত্রা যদি বিপজ্জনক হয়ে যায় সেজন্য ফিরোজকে পেতে হবে। আমি একমত ছোট ভাই, কিন্তু ফিরোজ দিন দিন কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠছে। অস্বাভাবিক মনে হয়? তুমি বেল বাজাও এবং উত্তরের অপেক্ষা করো। কি হচ্ছে এসব? ভেতরে এসো, ভেতরে এসো। তোমরা এখানে দাঁড়াও।
সে আমাকে পদে পদে শিক্ষা দিবে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। ফিরোজ, তুমি কোথায়? হ্যাঁ আচ্ছা, সিনবাদ সংযোগ দিতে আমাকে সাহায্য করতে পারবে? তোমাকে দেখে ভালো লাগছে ফিরোজ। এটা হেয়ার স্প্রিং ট্রিগার আছে, আমাকে এটা পরিষ্কার করতে হবে। এটা কি? এটা একটা হ্যাঙ্গিং গ্লাইডার, এটা একটা মানুষকে উড়ে যেতে সাহায্য করে। ঠিক পাখির মতো না, তবে সে ভেসে যেতে পারে। এখানেই কোথাও আমার কাছে এটার একটা স্কেল মডেল আছে, আমি তোমাকে এক্ষুনি সেটা দেখাবো। প্রথমে আমাকে দরজায় বেল্টটা লাগাতে হবে। তোমাকে দেখে ভালো লাগলো সিনবাদ, ভেবেছিলাম তুমি মারা গেছো। আসলে ওটা একটা মজার কাহিনী, জাহাজটাও ভেঙে গেল, আমিও ভাসতে লাগলাম। ভাসতে ভাসতে এটা কিভাবে লাগাবে? এটাকে মেকানাইজড ডোর বেল বলে। তোমার হাতে তো প্রচুর সময়, তাই না? তা অবশ্য আছে, তবে সময় তো আপেক্ষিক, তাই না? ওটা আবার কি জিনিস? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এটা তোমাকে দেখাই, দাঁড়াও। হ্যাঁ, এবার টানতে হবে। দেখো, এটা কি ওভাবেই ভেঙে পড়বে? না, টেকনিক্যালি না, পুরো বর্ণনাতে মনে হবে ডানার নিচে সোজাসুজি ভাবে একটা মানুষকে ঝুলিয়ে রাখবে। যখন সে ট্র্যাজিক্যালি অ্যাপেক্সে পৌঁছাবে, সে তখন লিভারকে ছেড়ে দেবে, লিভারকে ছেড়ে দেবে, লিভারকে ছেড়ে দেবে, লিভারকে ছেড়ে দেবে। আর লার্জ মডেল এর ঠিক সংকট মুহূর্তে ডানা দুটো খুলে যাবে এবং আশাপ্রদভাবে গ্লাইডারটা উড়বে। আশাপ্রদভাবে? ও হ্যাঁ, এটাকে একসঙ্গে পেছনে রাখার ব্যাপারে আমাকে একটু সাহায্য করো। এসো সিনবাদ। নিচে বর্ণিত জিনিসগুলোর ব্যাপারে তোমার কি কোনো পরিকল্পনা আছে? কোনো দরকার নেই, সব আমার মাথাতেই আছে। আমার সাথে এরকম আচরণ করার অধিকার ওর নেই। ঠিক আছে, সে ক্যাপ্টেন হতে পারে, কিন্তু আমিও তো সাজাদা। সমুদ্রে যাত্রার সময় আমরা তো এটা পরীক্ষা করতে পারি। তুমি ওটা জানবে কেমন করে? ওরা আমার প্রজেক্টের জন্য যেভাবে আবর্জনা সংগ্রহ করবে ওভাবে সংবাদও পাবে। তুমি আসবে? অবশ্যই আসবো, সমুদ্রে কাজ করতে ভালো লাগে। আমি আর অপেক্ষা করবো না, আমি ভিতরে যাচ্ছি। এই আমি যাবো না। তাছাড়া তুমি তো ঘোলা জলে মাথা ঢুকাচ্ছ, তুমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাও? ঘোলা জল? আমি তুরাকির কথা শুনেছি, বাগদাদি প্রথম রাজ্য না যেখানে সে এসেছে, তাই ঠিক করেছি আমরা একসাথে থাকবো। তুমি শুনছো কি? শুনছি। হ্যাঁ, আমি একটা গুলতি তৈরি করেছি, আমরা একটা হ্যান্ড গ্লাইডার এবং যুদ্ধরত অবস্থার জন্য ব্যবহার করতে পারি। আমার কাছে এক ডজনের বেশি তেলের পিপা আছে, যেগুলোতে আগুন লাগিয়ে প্রয়োজন হলে নিক্ষেপ করতে পারি। এখন এখন আমাকে বলো কিভাবে করতে হবে। হ্যাঁ শোনো, হাঁস ধীরে ধীরে তৃণভূমির দিকে এগিয়ে যায়, গলা পর্যন্ত বর্ম পরিমিত হয়ে ছড়িয়ে পড়ে এবং ওয়েট কন্ট্রোল ডিমারের নিচে ঝাঁকি মারে। নাটগুলো হ্যামারকে ঘুরিয়ে নিচে ফেলবে, ঠিক হারমোনিয়ামের ছোট ছোট হাঁপড়ের উপর। হাঁপড়গুলো শব্দ করে বেজে ওঠে, ওয়ার্লি গেটের চারপাশে তর্জন গর্জন শুরু করে, আগুন লাগিয়ে দেয়। আচ্ছা, খুব আকর্ষণীয় তাই না? তারগুলো জ্বলতে থাকে, টমেটোটাকে অব্যাহতি দেয়, কোনো কিছু ভুল হয় না যদি না কেউ চিহ্নটা প্রত্যাখ্যান করে এবং বেল বাজার জন্য অপেক্ষা করে না। ফিরোজ, ইনি শাহজাদা ক্যাসিব। ক্যাসিব, ফিরোজ। ফিরোজ আমাদের সাথে যাবে। ভাই সাহেব, আমি তোমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছি আমার অন্তরঙ্গ বন্ধু রঙ্গারকে। আমার মনে হয় আমাদের জন্য উপযুক্ত হবে। হ্যাঁ, মোস্তফার বন্ধু তো আমাদের বন্ধু। বিশ্বাসঘাতকতা না করার জন্য তার জিপ কেটে ফেলা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত। আমরা সতর্কতার সাথে পাহারা দিই যখন দেখি কেউ বাইরে যায়, তাই না রঙ্গার? যথেষ্ট হয়েছে বন্ধু। তুমি তরবারি ব্যবহার করতে জানো? সে জানে না, তবে সে ছোট ছুরি ব্যবহার করতে জানে। এটা একেবারে অসহ্য। আমরা একজন আনাড়িকে আমাদের সাথে নিচ্ছি, আমরা যাকে নিচ্ছি সে শুধুমাত্র চাকু ছুটতে পারে। আমি মানতে পারছি না মুস্তাফা যে শাহজাদা ঠিক বলছে। যুদ্ধে চাকু ছোড়াটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কোনো অনুভূতি নেই যদিও সাক্ষাৎ হয়ে খুশি হলাম। সিনবাদ, পেছনে তাকাও। বলছি যে সময় নষ্ট হচ্ছে। তোমাকে স্বাগতম রঙ্গার।
কিন্তু লোকটা কে? তুরাকের কোনো গুপ্তচর হবে। যদি আমাদের উপর নজরদারির জন্য তাকে পাঠানো হয়ে থাকে, রঙ্গারকে সেই দিকটা দেখতে হবে। আমরা অবশ্যই একটা ভালো সুবিধা পেয়েছি, আমাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে। আবার ভেবে দেখো ক্যাপ্টেন। অস্বাভাবিক অবস্থা, তোমাদেরকে শাহজাদা বলছে। ইনশাল্লাহ আমরা আগামীকাল নগর ফেলব। টিয়ার দ্বীপ তো কাছেই আছে। আমরা এখনো টিয়ার দ্বীপের দিকে যাচ্ছি না, পায়চারি করো। কি বলছো তুমি? এডিনেকে উদ্ধার করতে হবে, সময় পার হয়ে যাচ্ছে। তাকে হত্যা করে ফেলবে, বাগদাদ পরাস্ত হবে। মাননীয়, আমি যেটা বলছি তা খুব প্রয়োজনীয়, কাজে বুঝতে চেষ্টা করো। আমি আমার জীবনে ঝুঁকি নিতে পারবো না, কারণ আমার নাবিকরা তুরাককে আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত না। আমাদের সুযোগের অপেক্ষায় থেকে নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে। ফিরোজ, আমাদের পিছনে বায়ু প্রবাহ, আমরা ডন দ্বীপের দিকে যাব। আমি জায়গাটির কথা শুনেছি, কিন্তু আমি এমন কোনো লোককে দেখিনি যে ওখানে বাস করত। আমিও না। এটা এমন এক জায়গা যার অর্ধেক বাস্তব অর্ধেক কল্পনা, এটাই শুনেছি। তাহলে তুমি জানো না যে এমন জায়গা আদৌ আছে? আমি জানি এটা আছে। অনুভূতি দিয়ে বিশ্বাস করে আমাদের ওখানে যেতে হবে। আচ্ছা, আমাদের ডাউন দ্বীপে যাওয়ার প্রয়োজনটা কি? ওখানে ডিম ডিম বাস করে। কি অদ্ভুত নাম, আমি কোত্থেকে জানব? সে ছিল তোমার অভিভাবক, সে তোমাকে ছেলের মতো করে মানুষ করেছে। তুমি আসার আগ পর্যন্ত সে ছিল প্রধান উজির এবং অ্যাডমির তাকে নির্বাসন দিয়েছে। তোমার আচরণ জ্ঞান নেই। আর তোমার তো হৃদয় নেই। সিনবাদ, সিনবাদ, আমরা কখন জানবো যে আমরা কাছে চলে এসেছি? বেশ, ডিমডিম আমাকে জায়গাটা সম্বন্ধে বলেছিল। সে বলেছিল যদি কখনো আমার ওই দ্বীপের প্রয়োজন পড়ে আমাকে এই এলাকা দিয়ে যেতে হবে এবং তারপর দ্বীপটা পাওয়া যাবে। তুমি ওই নাবিককে পছন্দ করো? সে চক্রান্ত করেছে। সে তো খুব সুদর্শন। তাই লক্ষ্য করিনি। বাজে কথা, আমি তোমাকে ভালোভাবে চিনি। সিনবাদ হচ্ছে একটা অসাধারণ ব্যক্তিত্ব, দক্ষ এবং সমুদ্র পথে খুব পটু। দুর্ভাগ্যবশত সে ভালো কাজের পক্ষে কাজ করে, তবে তাকে মরতেই হবে। ও, কিন্তু তাকে মরতেই হবে, সেজন্য আমিও আতঙ্কিত। কিছু মনে করবে হত্যা করার আগে যদি তার সাথে একটু খেলা করি? বাচ্চা মেয়েটা খুব ভালো করে জানে কি করে তার আঙ্গুলের ডগার উপর আমাকে মোচড় দেয়া যায়। সামনেই আমার জন্মদিন। সিনবাদ সম্পর্কে যথেষ্ট হয়েছে, এখন সমগ্র বাগদাদ নিয়ে ভাবতে হবে এবং তোমার হবু স্বামী শাহজাদা ক্যাসিফকে নিয়ে। সে তো একটা কীট, ওকে আমার বিয়ে করতেই হবে। যদি তুমি পৃথিবীর সবার সামনে আইনসম্মতভাবে বাগদাদ শাসন করতে চাও, তবে বাগদাদ শাসন তখনই করতে পারি যদি খলিফা এবং শাহজাদা বিয়ের পর মারা যায়। একটু কায়দা করে ধরতে পারলেই হবে। যাক,
তোমার নায়ক সম্বন্ধে কি জানতে পেরেছো? সে খুব চালাক আব্বাজান, সে এখানে সোজাসুজি আসবে না, সে তার বন্ধু ডিমডিমকে প্রথমে খুঁজে বের করবে। অত্যন্ত চালাক, সে ডিমডিমের শক্তি দিয়ে আমার শক্তির মোকাবেলা পরিকল্পনা করছে। এই চিন্তায় আব্বাজান আমি শিহরিত হচ্ছি, আমার এমন একটা অনুভূতি হচ্ছে যা পূর্বে কখনো আমার হয়নি। একে বলে ভয় ভীতি আমার সোনামণি। কিন্তু আমি পছন্দ করছি না। তুমি চিন্তা করো না, আমার শক্তি ডিমডিমের চেয়ে অনেক গুণে বেশি, আমি ওই লড়াইয়ের অপেক্ষাতেই আছি। আমার এমন কিছু কৌশল আছে যার দ্বারা তোমার নায়ককে আমি বাধা দিতে পারি, যাতে করে সে কখনোই ডিমডিমের দ্বীপে পৌঁছাতে পারবে না। কিন্তু কিছুতেই কেউ তাকে রুখতে পারবে না আব্বাজান। আসলে ঠিক তা নয়, পানিতে কিছু তরঙ্গের সৃষ্টি করা যাক। হ্যাঁ, চাঁদের চারদিকে বৃত্ত সৃষ্টি হয়েছে, শুভ লক্ষণ মনে হয় একটা অশুভ লক্ষণ। না, এটা খুব ভালো। তুমি নিশ্চিত? কিসে নিশ্চিত? চাঁদের চারপাশে বৃত্ত। আসলে আমার একটা থিওরি আছে যার ভিতরে রয়েছে বাতাসের মধ্যে বরফের কণা। এটা ভালো না, খারাপ লক্ষণ। ক্যাপ্টেন সিনবাদ, বাঁদিকে তাকিয়ে দেখো জলদি। ওটা কি দানব? না, ওটা সম্ভবত একটা বড় মাছ, ওটা আমাদের কোনো ক্ষতি করবে না। আচ্ছা, আমি দেখছি, চিন্তা করো না। আমরা চড়ায় আটকে যাচ্ছি। অসম্ভব, আমাদের ভূমি দেখতে হবে, সমুদ্র এখানে খুবই গভীর, চড়া বা সৈকত নেই, শব্দ করতে থাকো। এটা একটা দানব। সবাই সাবধান থেকো, ওটা আমাদের উল্টে ফেলে দিতে পারে। হাত ধরো, সবাই হাত ধরো।